আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, মিড ডে মিলের মান খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল রাজ্যে আসছে। প্রধানমন্ত্রী আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের শিক্ষক ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন। অভিনব এক হাতেখড়ি অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে বাংলা শিক্ষা শুরু করেছেন। পশ্চিমী ঝঞ্ঝার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তবে আগামীকাল থেকে তাপমাত্রা সাময়িক কমতে পারে। ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে বাংলা আজ চতুর্থ তথা শেষ দিনের ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে 55 রানে এগিয়ে থেকে খেলতে নামবে। হাতে রয়েছে 7টি উইকেট। আসছি বিস্তারিত খবরে। মিড ডে মিলের মান খতিয়ে দেখতে আগামী 30 জানুয়ারি রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। মিড ডে মিল বন্টন ঠিকভাবে হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবেন তারা। 30 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্কুল পরিদর্শন করার কথা এই প্রতিনিধি দলের। জানা গেছে, পরিদর্শনের সময় পুষ্টি বিশেষজ্ঞ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিনিধি ছাড়াও থাকবেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের কমিশনার পর্যায়ের আধিকারিকরা। জয়েন্ট রিভিউ মিশনের অধীনে এই প্রতিনিধি দলকে সহযোগিতা করার জন্য ইতোমধ্যে জেলাগুলিতে নবান্ন থেকে বিশেষ নির্দেশ হয়েছে। 16 দফা গাইডলাইনের ভিত্তিতে পরিদর্শন চলবে। স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের যে খাবার দেওয়া হচ্ছে তা আদৌ স্বাস্থ্যসম্মত কিনা তা খতিয়ে দেখবেন প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় 102 জন পড়ুয়া এই অনুষ্ঠানে অংশ নেবে। 2018 সাল থেকে প্রতিবছর এই অনুষ্ঠান হয়ে আসছে, এবছর তার ষষ্ঠ সংস্করণ। পড়ুয়াদের স্বপ্ন সফল করতে প্রধানমন্ত্রী অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গেও মতবিনিময় করবেন। এবছর 38 লক্ষেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা পে চর্চায় নাম নথিভুক্ত করেছে। গত বছরের তুলনায় এই সংখ্যা 50% বেশি। দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা চাপমুক্তির ব্যবস্থাপনা, স্বাস্থ্য এবং বিভিন্ন পেশা সংক্রান্ত 20 লক্ষের বেশি প্রশ্ন শিক্ষামন্ত্রকের কাছে পাঠিয়েছে। অভিনব এক হাতেখড়ি অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস আনুষ্ঠানিকভাবে বাংলা শিক্ষা শুরু করলেন। গতকাল সরস্বতী পুজো উপলক্ষে রাজভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করায় রাজ্য সরকারের উদ্যোগে চন্দননগরের সেন্ট জোসেফ কনভেন্টের তৃতীয় শ্রেণীর ছাত্রী তিয়াসিনী রায় তাকে বাংলা বর্ণমালার প্রথম দুটি অক্ষর অ এবং আ লিখিয়ে হাতেখড়ি দেয়। মাদার মানে মা, মা। আর্থ মানে ভূমি, ভূমি। আমার প্যারে ভাই ও বোনেরা, আমি বাংলা শিখব। বাংলা সুন্দর ভাষা, আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি। নেতাজি সুভাষ চন্দ্র বোস মহানায়ক, আমার নায়ক। জয় বাংলা, জয় হিন্দ। এরপরে রাজভবন প্রাথমিক স্কুলের দুই ছাত্রছাত্রী রাজ্যপালকে ইংরেজি মাদার ও আর্থ এর বাংলা অর্থ বলায় গুরুদক্ষিণা হিসেবে রাজ্যপাল তার বেতনের একাংশ থেকে কেনা কিছু উপহার তিন ছাত্রছাত্রীর হাতে তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালায়ালম ভাষায় তাঁকে স্বাগত জানিয়ে রাজ্যপালের হাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় এবং বাংলা বর্ণমালা বই দুটি তুলে দেন। উল্লেখ্য, কেরালার বাসিন্দা মালায়ালম ভাষী সিবি আনন্দ বোস গত 23 নভেম্বর রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণের সময়ই বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকা সত্ত্বেও অনুপস্থিত থাকেন। টুইট করে তিনি তার অনুপস্থিতির কারণ হিসেবে রাজ্যে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যেখানে সাদা খাতা দিয়ে চাকরি এবং চাকরি বিক্রি হয় সেখানে এ ধরনের হাতেখড়ি অনুষ্ঠান পরিকল্পিতভাবে করা হয়েছে। রাজ্যপালের বাংলা সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়ার ইচ্ছাকে অবশ্য বিরোধী দলনেতা স্বাগত জানিয়েছেন, তবে এই হাতেখড়ির অনুষ্ঠান রাজ্যপালের পদ এবং রাজভবনের পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে তিনি দাবি করেন। শ্রী অধিকারী আরও বলেন, দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্যের শিক্ষা দপ্তর এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিক থেকে নজর ঘোরাতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এ প্রসঙ্গে বলেছেন, বিজেপি নেতারা বিগত দিনে রাজ্যপালকে বিজেপির মুখপাত্র হিসেবে ব্যবহার করেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্তর্বর্তী রাজ্যপাল লা গণেশন এবং বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সেভাবে তারা ব্যবহার করতে পারেনি বলে বিজেপি নেতাদের গাত্রদাহ হচ্ছে। এদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্যপাল গতরাতে দিল্লি পৌঁছেছেন। পূর্ব বর্ধমানের কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজো উপলক্ষে 4 দিনের উৎসবে মেতে উঠেছেন এলাকাবাসী। এই উপলক্ষে বসেছে মেলাও। কালনা শহরেই 76টি পুজো হচ্ছে, এর মধ্যে বিগ বাজেটের পুজো 28টি। থিম
প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোকসজ্জায় একে অপরকে টক্কর দিচ্ছে বিভিন্ন ক্লাবের পুজো। বাগদেবীর আরাধনা নির্বিঘ্নে সম্পন্ন করতে ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে পুলিশ। দর্শনার্থীদের সুবিধার্থে গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। প্রমোদ তরী এমভি গঙ্গাবিলাসের পর্যটকরা গতকাল পূর্ব বর্ধমানের কালনা শহর ঘুরে দেখেছেন। কালনার ঐতিহ্যবাহী রাজবাড়ি, 108 শিব মন্দির, গোপালবাড়ি, লালজি মন্দিরের স্থাপত্য ও শিল্পকর্ম তারা পরিদর্শন করেন। পর্যটকদের স্বাগত জানাতে কালনা শহরে তৈরি হয়েছে 5টি বিশেষ তোরণ। পর্যটকরা শহরের একটি সরস্বতী পুজো দর্শন করেন। জনৈক বিদেশী পর্যটক দোভাষীর মাধ্যমে জানালেন তার অভিজ্ঞতা। অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ এবং আমার অসাধারণ লাগছে। আগে নিরে আরে আমার অসাধারণ থাকবে কালনা বাংলার তরফ থেকে এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্সার হাসপাতাল আগামী মাসেই চালু হচ্ছে। গত বুধবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নবনির্মিত হাসপাতালটি ঘুরে দেখেন। প্রথম পর্যায়ে চালু হবে আউটডোর বিভাগ, এরপর ধাপে ধাপে ইনডোর পরিষেবা শুরু হবে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সুপার তাপস ঘোষের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়, মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌশব নায়ক ও বিভাগীয় প্রধানরা। পরে শ্রী নিগম সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতাল পরিদর্শন করেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির বলাগড়ের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেস যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ইডি গতকাল সিডিও কমপ্লেক্সে প্রায় 8.5 ঘণ্টা জেরা করে। বুধবার তাকে 12 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। গতকাল শাসক দলের যুবনেতা কুন্তল ঘোষকেও জেরা করা হয়। পুরুলিয়ার বোরো থানার দাড়িকাডোবা গ্রামে এক কিশোরীর আত্মঘাতী হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। 18 বছর বয়সী নয়নমণি মাহাতোকে গতকাল দুপুরে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। পরে পুলিশ দেহটি উদ্ধার করে। বাঁকুড়ার খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রী বেশিক্ষণ মোবাইল দেখার জন্য বড়দের কাছে বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হয়েছে বলে অভিভাবকদের প্রাথমিক অনুমান। মেয়েটির ফোন বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে বোরো থানার পুলিশ। সল্টলেকে সেক্টর 5 সংলগ্ন সুকান্তনগরে গতরাতে অ্যাসবেস্টের চালের একতলা বাড়ির একটি ঘরে আগুন লাগে। দমকলের 3টি গাড়ি রাত 12টা নাগাদ আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। এই ঘটনায় 2 জন সামান্য আহত হন। এদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ভারত বাংলাদেশ মিলিয়ে সুন্দরবনে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 1.3 কোটি। সুন্দরবন গবেষক ও পরিবেশকর্মীরা বলছেন, সুন্দরবনকে বাঁচাতে গেলে শুধু ম্যানগ্রোভ লাগালেই হবে না। তাদের অভিমত, G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির মাধ্যমে এখানকার পরিবেশ ভাবনাকে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে তুলে আনতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান ডক্টর সুগত হাজরা সম্প্রতি এক আলোচনায় বলেন, ম্যানগ্রোভ বেড়ে ওঠার জন্য তার সঠিক পুষ্টির চাহিদা পূরণ করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সুন্দরী নিশ্চিহ্ন হয়ে গেছে, তার ফলে ওখানে যে সুন্দরী গাছ লাগালেই এটা হবে তা না। লাগালে তো তার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, সেই পরিবেশটা এখন আর আমাদের নেই। তাহলে আমরা যেটা বলতে চাইছি, ইকোসিস্টেম রিজেনারেশন, সুন্দরবনের ভেতর দিয়ে যে নদীগুলি আসে সেই নদীগুলিকে আরেকবার বাঁচিয়ে তোলা দরকার। যমুনা নদীকে, হাজুগঙ্গা নদীকে, ওদিকে ইছামতি নদীকে, যাতে ওখানে যে ফ্রেশ ওয়াটার আসতে পারে, নিউট্রিয়েন্ট নিয়ে আসতে পারে, অর্গ্যানিক কার্বন জমতে পারে, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যাতে ম্যানগ্রোভগুলো বাঁচে আর বড় হয়, সেই চেষ্টাটা আমাদের করা উচিত। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে মত প্রকাশ করেন পরিবেশবিদ জয়ন্ত বসু। সুন্দরবনের যে সমুদ্র স্তরের বৃদ্ধি, সি লেভেল রাইজ, এই সি লেভেল রাইজ সারা পৃথিবীর তুলনায় দ্বিগুণ বেশি। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের সুন্দরবনের এজেন্ডাটাকে সামনে রাখা উচিত। আজকে এই কথাটা উঠেছে যে আমাজনের সঙ্গে সুন্দরবনের ব্যাংককে একসঙ্গে করে কথা বলা যায় কিনা। আমার মনে হয় যে সুন্দরবনের এজেন্ডাটা সেটা নিজেরা আলাদা করে এবং বাংলাদেশের সঙ্গে একযোগে সামনে সারি তার আশা করে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরের হাওয়ার বাধাপ্রাপ্ত হওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 18.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ পশ্চিম হিমালয়ে আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে। এর ফলে আগামীকাল ও রবিবার নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সাময়িক কমতে পারে, তবে তারপর আবারও তা বাড়বে। ফেব্রুয়ারির গোড়ার দিকে অবশ্য শীতের আমেজ কিছুটা ফিরতে পারে, তবে কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই বললেই চলে। ইডেনে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচের শেষ দিনে আজ বাংলা দ্বিতীয় ইনিংসে 55 রানে এগিয়ে থেকে খেলতে নামবে। হাতে রয়েছে 7 উইকেট।
তৃতীয় দিনে গতকাল ওড়িশার বিরুদ্ধে বাংলা ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে 220 রান করেছে। অভিমন্যু ঈশ্বরন 94 এবং অধিনায়ক মনোজ তিওয়ারি 50 রানে অপরাজিত আছেন। সুদীপ ঘরামি 50 রান করেছেন। এর আগে বাংলার প্রথম ইনিংস 100 রানে শেষ হয়ে যায়। ওড়িশা প্রথম ইনিংসে করেছিল 265 রান। গোয়ায় গতকাল আইএসএল ফুটবলে এফসি গোয়া 4-2 গোলে ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে। বিরতিতে এফসি গোয়া 3-0 গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের ইকের গুয়ারক সেনা হ্যাটট্রিক করেছেন। অপর গোলটি করেছেন ব্রেন্ডন ফের্নান্দেস। ইস্টবেঙ্গলের পক্ষে ভিপি সুহের ও সার্থক গলুই গোল করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। মিড ডে মিলের মান খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল রাজ্যে আসছে। প্রধানমন্ত্রী আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের শিক্ষক ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করবেন।